আসসালামু আলাইকুম দর্শক, এই যে আমরা ইলিশ মাছ ধরতে যাইতেছি, লগে আমাদের দুই ভাগনা, এই দেখাইতেছি এই জায়গা থেকে আমরা ঘাটে নাই, এই যে তেল ভরতেছি ড্রামে, দেখেন ড্রামে তেল তোলা হইতেছে। আমরা যে স্থানে আছি এটি ভারতবর্ষের আসাম রাজ্যের বঙাইগাঁও জেলা, এই দেখেন ব্রহ্মপুত্র নদী, আমরা এই নদীতেই ইলিশ মাছ ধরতে যাইতেছি। এই যে আমাদের জাল ড্রাম সব দেখাইতেছি দর্শক, আমরা এখন রওনা দিব এই নদীতেই ইলিশ মাছ ধরব তিনজনে একসঙ্গে। আপনাদেরকে এ টু জেড আমি দেখাইতেছি কীভাবে জাল ফেলানো হয়, অনেকেই কমেন্ট করেন জাল কীভাবে পানিতে দেই, দেখবেন আজকে দেখাবো, ভিডিও জুড়ে থাকবেন সবাই। আমরা এই যে যন্ত্রচালিত নাও, মেশিন স্টার্ট হলো আমাদের, দর্শক এই যে আমরা নদীর মাঝখানে আছি, ইলিশ ধরার জন্য এখন জাল ফেলবো, নদীর মাঝখানেই ফেলা হয়। এটা ডাবা জাল দর্শক, ওই যে মাটির কাঠি গুলো দেখেন, ওই যে একটা করে মাটির কাঠি নিচে দিতেছে, আর একটা উপরে একটা স্যান্ডেল বা ভাসান একটা বান্ধা আছে, ওইটা ওই যে উপর দিকে আছে, ওই যে দেখেন ওই মাটির কাটি গুলা, এটা ড্রাম হলো আমাদের চিহ্ন, কত দূর জালের মাথা থাকলো অনেক দূর থেকে ড্রামটা দেখা যাবো। জাল ছাড়তেছে, জাল ছাড়তে বেশি সময় লাগে না, দুই থেকে তিন মিনিট বা চার মিনিটের ভিতরে আমাদের জাল ছাড়া শেষ হয়ে যাবো দর্শক। ভিডিওটি দেখতে থাকেন, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন। এই যে আমাদের জাল উঠানো শুরু করলাম দর্শক, জালে উঠানোর প্রথমেই ইলিশ, এই যে দেখেন দেখাইতেছি দর্শক, এই যে দেখেন ইলিশ, এটা প্রথম ইলিশ শুরু হয়েছে, এই যে দেখেন আরো এক, দেখেন দুইটা একসাথে সারা বকেরা, এই যে আরো দুইটা, এই যে দেখেন দর্শক, এই যে দেখেন এই আরো একটা সারাই না লোক কম মাছ ধরা, এই যে দেখেন ভালো, এই সুন্দর সুন্দর ইলিশ, এই যে দেখেন এই যে আরো দুইটা চারটা, কত লাগছে দেখেন এখন কি কই, এই যে আরো আরো দেখেন দর্শক, ইলিশ একদম মন মতো লাগতেছে, এই যে আরো একটা, একটার পর একটাই, একটার পর একটা না দর্শক, দুইটা চারটা পাঁচটা দশটা একসাথে, এই যে, এই যে দেখেন, একদম তাজা তাজা ইলিশ দেখাইতেছি, দেখেন কি সুন্দর দেখতে দর্শক, এই জন্য মাছের মেলা দর্শক, মাছের মেলা, আপনাদেরকে অনেক দৃশ্য দেখাই মাছ ধরা, কিন্তু আজকের মতো হব না, ভিডিও জুড়ে থাকবেন, আপনাদেরকে আমি এ টু জেড দেখা দিব, এই যে দেখেন এই যে আরো একটা, মানে একটার পর একটা, একটার পর একটা নয়, দুইটা তিনটা চারটা একসাথে আসে, দেখেন কি সুন্দর ইলিশ দর্শক, ভালো লাগছে না দৃশ্যটা দেখে, ভালো লাগা দৃশ্য, এই যে দেখেন ইলিশ কিভাবে আসে, এই যে দেখেন দুইজনে একভাবে ছাড়া আছে, কিন্তু এই যে আরো একটা, এই যে দেখেন ভর্তি হয়ে গেলো একদম মধ্যে, দেখতে দেখতে কত ইলিশ হয়ে গেলো দেখেন দর্শক, এই যে আরো একটা লাগছে ভাই, নাই এক বাটায় কত ইলিশ মাছ চাও,
শুনছেন, 100-200, 70-80 পিস এক ভাটায় বাজে। ইলিশ তো বহুতই দেখছেন দর্শক, ইলিশ ধরা ভিডিও বহুত দেখছেন, কিন্তু আজকের ভিডিওটি অন্য প্রকার। এই যে দেখেন আরো দুইটা, এই যে আরো দুইটা এখানে লাগছে, এই যে দেখেন এখানে ইলিশের ঝোপা লাগিয়ে গেছে, এই যে দেখেন। এখন ইচ্ছা হইতেছে ক্যামেরা ধরা বাদ দিয়ে আমি ইলিশই খুললাম না। এখন তো আপনাদেরও দেখাইতে লাগে দর্শক, এই দেখেন কিরকম ইলিশ, দেখেন এই দড়ি দড়ি হয়ে আইছে জালি, খালি ইলিশ, খালি ইলিশ। এই যে দেখেন কয়টা ছাড়াবো আর কয়টা কি করবো দর্শক, খুবই ভালো লাগছে। এটি আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী দর্শক, আপনাদের আগেও বলছি এটা ব্রহ্মপুত্র নদীর ইলিশ। এই যে দেখাইতেছি, এখানে আমাদের দুই ভাগিনী আইসে মাছ মারতে, ভাগিনাদের লোকায় উঠে আমি আসছি, আইসে আপনাদেরকে সরাসরি দেখাইতেছি ইলিশের বাজার। দেখেন কত ইলিশ, কি সুন্দর সুন্দর ইলিশ, খালি ইলিশ মাছই আছে এখানে। এই যে এরকমভাবে এই দূরে দেখেন একটা কালার ড্রাম দেখা যাইতেছে, এত লম্বা জাল, মাত্র জাল তোলা আরম্ভ হয়েছে, হয়তো 25-30 হাত জাল উঠে নেই এখনো। ইলিশ কান্দি হয়ে গেছে এইখানে। আপনারা বহুতেই কমেন্ট করে থাকেন ইলিশ বলে দেখাইতেই পারি না, ইলিশ কম। দেখেন আজকে ইলিশ কি দেখবেন, ইলিশের কত ইলিশ দেখেন। সত্যি ইলিশ মাছ ভালো, দেখতেও ভালো, খাইতেও ভালো। এই যে আমার ভাগিনী আরো দুইটা তুলে ফেলাইছে একসাথে ছাড়াইতেছে, দেখেন দুইজনে এরকম একভাবে ছাড়াই আছে। এই যে দেখেন আরো একটা, এই যে দর্শক জাল টান দেওয়া যায় না, টান দিলেই ইলিশ আছে, কম বেশি আছে। ভাগ্নে কি ভালো লাগছে না ইলিশ দেখে? ভালো লাগছে। ডেলি দিন মারো তো তোমরা ইলিশ? হ্যাঁ ডেলি না দর্শক, ডেলি ইলিশ ধরে। এই যে আরো একটা দেখছি, এই দেখেন কিভাবে লাগছে, দেখছেন জালে, এই যে এই যে এই যে দেখেন। হ্যাঁ এই ব্যাপারে থাকলে হলো বাস। দর্শক আজকে আপনাদেরকে ইলিশ দেখাইতে আছি, বললাম ইলিশ দেখেন কিরকম ধরনের ইলিশ নদীতে হয়। অনেকেই কমেন্ট করে যে ইলিশ তো হয়ই না, ইলিশ নদীতে আসে নাকি, এরকম কমেন্টও অনেকে করে। দেখেন ব্রহ্মপুত্র নদীতে আপনাদেরকে দেখাইছি, আরও দেখাইতেছি এই নদীতে কত ইলিশ মাছ এখনও আছে, কত ইলিশ মাছ হয় দেখেন। এই যে দেখতে দেখতে বোধ হয় 40-50টা হয়ে গেল, এই যে দেখাইছি, হাতে জাল টান দিছে, দুইটা একসঙ্গে উঠছে। ভর্তি হয়ে গেল, জাল তোলার দৃশ্য দেখে দিয়েছে। এই যে এটা কি মাছ, বাসা মাছ, বাসা মাছও পাচ্ছে। ওই যে দেখেন মুখটা খুব লাল, জালে কিভাবে মাছ আসে আপনাদেরকে আমি দেখাইতেছি। এই যে দেখেন, এই যে বিশ্বাস দর্শক, লৌকায় ইলিশ ধরা লৌকায় বসে বসে আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন যন্ত্র চালিত নাও, কারণ রাতের 8-10টা পর্যন্ত মাছ মারব, সব কিছু নাই নিয়ে আসছে, হয়তো ঘরের থেকে এসেই মাছ ধরে, রাতে লৌকায় থাকে না। ওই যে দেখেন ইলিশ, আর ওই যে সারাইতেছে
এদিকে ছাড়াইতে থাকে, আমি জালের ইলিশ দেখাইতেছি আপনাকে, জালের থেকে কিভাবে ওঠে পানির থেকে জালটা দেখাইতেছি। এদিকে দেখেন এখানে জঙ্গল আছে, জঙ্গলের মধ্যেও মাছ আছে, ওই যে দেখেন ইলিশ একটা আছে জঙ্গলের মধ্যেও। কত ইলিশ হয়ে গেল আমাদের, এই একটা মাছ দেখাইতেছি দর্শক, এটা দেখেন, এটা খুবই ভালো লাগবো, এটা বাসা মাছ, এটা বাসা, দেখতে কি সুন্দর দেখেন, বাসা, এই যে দেখেন এখানে জোগা বান্ধা আছে ইলিশ, ওই যে বাসাটা নিচে থুই না, কাটা লাগ, দেখেন কি সুন্দর দর্শক। যাই হোক, এইভাবেই ইলিশ মাছ হয়, এইভাবেই ধরে আপনাদেরকে আমি দেখাইলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি সবাইকে দেখাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক অনেকেই ভিডিও দেখেন আপনারা, কিন্তু খুব কৃপণতা করেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মোবাইলে বা সব সর্বপ্রথম ভিডিওর নোটিফিকেশন যাব, আপনি সবার আগে দেখতে পারবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যাই হোক দর্শক, আজকের মতো ইতি, বিদায় নেই, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।